আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের টিউটোরিয়ালটিতে আমরা পিএসপি ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। তো ডেটা টাইপস মূলত কি? ডেটা টাইপস কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে ডাটাগুলো আমরা কি কি ধরনের ডাটা নিয়ে পিএসপিতে আমরা কাজ করতে পারবো। তো মূলত আমরা সি সি প্লাস প্লাস যারা যদি করি থাকি, তাহলে সেখানে মূলত দেখা যাচ্ছে 4 প্রকার বা 5 প্রকার ডাটা টাইপস রয়েছে। তো সেখানে আবার ইউজার ডিফারেন্ট ডাটা টাইপসও রয়েছে। তো তার মধ্যে মূলত যেগুলো আমরা ইউজ করি হলো ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, ক্যারেক্টার, এগুলো। তো এগুলো পিএসপি তেও রয়েছে, নামগুলো ওগুলোই, এবং বুলিয়ান টাইপের এখানেও কিছু ডাটা টাইপস রয়েছে সি প্লাস প্লাস এর মতো। এখানে আরো কিছু ডাটা টাইপস, রিসোর্স টাইপের ডাটা টাইপস রয়েছে আর অবজেক্ট টাইপের ডাটা টাইপস রয়েছে, ঠিক আছে? তো এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো একটু আজকে ব্যাখ্যা দিয়ে শিখে নিব, দেন এগুলো ইমপ্লিমেন্ট করে দেখবো সরাসরি। চলুন একটু থিওরিটিক্যাল ধারণা আপনাদেরকে দিয়ে দিই, তারপরে আমি সিম্পল কিছু অবজেক্টের কাজটা এখানে হালকা একটু দেখাবো। তবে আমার মনে হয় এই টিউটোরিয়ালে অবজেক্ট আলোচনা করার দরকার নেই, কারণ অবজেক্টটা পুরোপুরি একদম অবজেক্ট ওরিয়েন্টেড ওপিপি যখন পিএসপি আলোচনা করা হবে তখন আলোচনা করাটাই বেটার। যাই হোক, দেখেন পিএসপি ডেটা টাইপ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রকার। তার মধ্যে দেখেন স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপ নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারতো। তো যাই হোক, স্ট্রিং টাইপ বলতে কালেকশন অফ ক্যারেক্টার হলো স্ট্রিং ডাটা টাইপ। ওকে, স্ট্রিং এর লেন্থ বের করা যায়, ওয়ার্ড কয়টা আছে বা রিভার্স করা যাবে, তারপরে সেটা থেকে একটা পুরো স্ট্রিং এর সাব স্ট্রিং বের করা যাবে কয়েকটা স্ট্রিং। গুলো জাস্ট বিল্ট ইন ফাংশন, এগুলো আমরা খুব সহজে বের করে নিতে পারবো। এগুলো নিয়ে আলাদা টিউটোরিয়াল করার কিছু প্রয়োজন নাই, আপনারা স্ট্রিং ম্যানিপুলেশন লিখে সার্চ দিলেই পিএসপি তে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। ইন্টিজার টাইপের এবং ফ্লোট টাইপের, বুলিয়ান টাইপের টা হলো দুই ধরনের, সেখানে ফলস অথবা ট্রু দুইটা রিটার্ন করবে। আর অ্যারে, অ্যারে নাম্বার অফ কালেকশন অফ সেম টাইপ ডাটা, সেটা হলো ইন্টিজার টাইপ ডাটা, সেটা হলো অ্যারে। আর অবজেক্টটা কি? আসলে অবজেক্ট আর ক্লাস এর দুটো জিনিসের ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে পড়ে। আমি আপনাদেরকে এখানে একটু বলে দেই যে অবজেক্ট বা ক্লাস, ক্লাস বলতে বোঝা যাচ্ছে যে ধরেন একটা ব্লু প্রিন্টের মতো। তার মানে ক্লাস, আমি বললাম ক্লাস ডগ, এখন এর মধ্যে ডগ আমি বললাম ডগ, ডগ একটা ক্লাসের নাম। এখন আমি তিনটে ডগ নিয়ে আসলাম যেগুলো আলাদা আলাদা রং, কিন্তু দেখেন ও কিন্তু ডগ ক্লাসের মধ্যেই, যে তিনটে ডগ নিয়ে আসলাম তাতে কি হয়েছে, আলাদা রকম হলে কি হবে, ডগ গুলো কিন্তু একই, তাদের কাহিনী কিন্তু কার্যকলাপ কিন্তু একই রকমই, মানে তাদের দেখা যাচ্ছে 4টা পা, 2টো চোখ, সবই এক, সবই রয়েছে, ফাংশনালিটি সবই এক, কিন্তু তাদের বাহ্যিক যে আকৃতিটা সেটা আলাদা। ঠিক সেম টাইপের এরকম ক্লাস থাকবে একটাই আর অবজেক্ট ফিনোমিনা থাকবে ভিন্ন। তাতে করে সুবিধা হবে কি, আমরা যখন বিশাল প্রোগ্রাম নিয়ে কাজ করব, তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজ করলে আমরা যে কোনো একটা ক্লাস তৈরি করে সেই ক্লাসের যে অ্যাট্রিবিউট গুলো আমরা তৈরি করবো একবার, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। অবজেক্ট তৈরি করবো ওই ওইটা দিয়ে আর বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। আচ্ছা, নাল, এটা যখন 0 টাইপের কিছু রিটার্ন করে সেটাকে নাল। আর রিসোর্সটা এখানে দেখেন, রিসোর্স টাইপের হলো, সেটা হলো যে আমরা রিসোর্স বলতে কি বুঝি, যে ডাটাবেস কানেকশন বা পিএসপি এর সাথে আমাদের যে ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য যে আমরা কমান্ড গুলো ব্যবহার করি সেগুলো, সেইগুলোকে বলা হচ্ছে আমাদের রিসোর্স টাইপের ডেটা টাইপ। দেখেন যে স্ট্রিং, এই স্ট্রিং কে সাধারণত পিএসপি তে এটা লুজ লুজ টাইপ বলা হয়, লুজ টাইপ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন আমরা কোনো স্ট্রিং সামনে লিখে দিতে হলো না, যে স্ট্রিং ডলার এস বা এরকম, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডলার সাইন দিয়ে, তার মধ্যে আমি স্ট্রিং দিলে স্ট্রিং হয়ে যাবে অটোমেটিকলি, এবং সেটা ইকো করলে সেটা আমরা স্ট্রিং এ পাবো। আচ্ছা, ইন্টিজার টাইপের মধ্যে, এই যে ইন্টিজার টাইপের এটা, এখন এর এখানে আমরা যদি ভার ডাম্প করি তাহলে এটার আমরা কি পাবো, এটার আমরা কি টাইপের ডাটা সেটা পাবো। সেম সিস্টেম ফ্লোটের ক্ষেত্রেও, আর বুলিয়ান ক্ষেত্রে যে আমরা যদি এক্স এর মধ্যে ট্রু আর ফলস রেখে দিই, এটা আমরা প্রিন্ট করলে 0 অথবা 1 পাবো বা ট্রু ফলস পাবো। এবার এখানে পিএসপি অ্যারে, দেখেন অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করেছি, এখানে অ্যারে লিখে ARRAY অ্যারে এটা লিখতে হবে, লিখে এখানে কমা দিয়ে দিয়ে সবগুলো এখানে দিতে হবে, এটা হলো পিএসপির অ্যারে। আচ্ছা, তারপরে অবজেক্ট, এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝাবো আর কি, এখানে খুবই গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার আছে। দেখেন আমি যখন ক্লাস এই কথাটা লিখলাম, ক্লাস কার, তার মানে এটা একটা ক্লাস হয়ে গেল, কার টাইপের ক্লাস। এখানে এর ভিতরে এটাকে মেথড বলা হচ্ছে, ফাংশন বলা হয় না এখানে, মেথড। আর এই দিস কিওয়ার্ডটা, এটা মানে বোঝাচ্ছে এই ফাংশনটার মডেল, এটা দ্বারা, এই দিস কিন্তু একটা কিওয়ার্ডের মতো মনে করবেন, যেটা দ্বারা বলা যাচ্ছে যে ভেরিয়েবল ডিফাইন করে ফেললাম আমরা, মডেল, এই কারের মডেল ডিফাইন করে ফেললাম VW। এখন আমরা যদি নতুন একটা এখানে দেখেন, এই যে সুন্দর করে হেয়ার বাই, এটা দিয়ে নতুন একটা আমরা অবজেক্ট তৈরি করব, নিউ কার, তার মানে হেয়ার বাইটা এখন আমার কার টাইপের একটা অবজেক্ট, কার ক্লাসের একটা অবজেক্ট। ওকে, এই যে কার ক্লাসের অবজেক্ট, তার মানে কার ক্লাসের মধ্যে তাহলে আমার কি এই ফাংশনটা রয়েছে, তাহলে এই ফাংশনটা অটোমেটিক্যালি এই যে এখানে আমি যে নিউ কার তৈরি করলাম হেয়ার বাই, এটা পেয়ে যাবে। এখন তাহলে হেয়ার বাইয়ের মডেল কি হবে, হেয়ার বাইয়ের মডেলও কিন্তু এই VW হয়ে যাবে। তাহলে দেখেন আমি ইকো দিয়ে হেয়ার বাই যদি মডেল দিচ্ছি,
তাহলে আমার হেয়ার বাইয়ের মডেলটা কি চলে আসে, তাহলে যে ভিডাব্লিউ আসবে। দেখেন আমি যদি ইকো দিই, রান করি, এই যে ভিডাব্লিউ চলে আসে। কারণ কি, এই যে ভিডাব্লিউটা মূলত আমার হলো এই এই ক্লাসের, কার ক্লাসের। আর আমি যখন হেয়ার বাই দিয়ে আমি কারটা, কার ক্লাসের একটা হেয়ার বাই অবজেক্ট তৈরি করলাম, তখন এই হেয়ার বাইটা অটোমেটিক্যালি এটা মানে পৈতৃক সূত্রে, শেষ পৈতৃক সূত্রে অর্থাৎ বাপদাদা ক্রমে সে পেয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তা এটা আর নাল ভ্যালুর কথা তো বলেছি, যে এখানে যখন নাল লিখে দেবো তখন জিরো সে রিটার্ন করবে। আর পিএসপি রিসোর্স, দি স্পেশাল রিসোর্স টাইপ ইজ নট অ্যান অ্যাকচুয়াল ডেটা টাইপস, ইট ইজ দ্য স্টোরিং অফ রেফারেন্সেস টু ফাংশন অ্যান্ড রিসোর্সেস এক্সটার্নাল টু পিএসপি। এক্সটার্নাল পিএসপির যে আমাদের রেফারেন্সগুলো সেগুলো এখানে আমাদের এই এটা এখানে ব্যবহার করা হয়। কমন এক্সাম্পল অফ ইউজিং রিসোর্স ডাটা টাইপ ইজ ডাটা টাইপ ইজ এ ডাটাবেস কল। ডাটাবেস কল করার জন্য আমরা যে কমান্ডগুলো ব্যবহার করবো সেগুলোকে আমরা বলবো পিএসপি রিসোর্স। তো এইটা ছিল ডাটা টাইপস। তো এখানে আরো কিছু আমরা শিখতে পারতাম স্ট্রিং এর ক্যালকুলেশন দেখি। এখানে আমরা স্ট্রিং এরও কিছু ক্যালকুলেশন দেখে নিই। স্ট্রিং এর আমরা এই এসটিআর এলিয়ান, এসটিআর লেন দিয়ে আমরা স্ট্রিং এর লেন্থ বের করে ফেলতে পারবো। এখানে একটি এসটিআর লেন দিয়ে ফাংশনের মধ্যে যখন আমরা ফাংশনের মধ্যে স্ট্রিং পাঠালাম সেটা লেন্থ পাবো। আবার এসটিআর আন্ডারস্কোর ওয়ার্ড আন্ডারস্কোর কাউন্ট দিলে এটার আমরা দেখেন এখানে কয়টা স্ট্রিং ওয়ার্ড আমাদের হলো, কয়টা ওয়ার্ড রয়েছে সেটা পেয়ে যাচ্ছি। দেখেন দুইটা ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, দুইটা ওয়ার্ড আমার দুই আউটপুট দিল। আচ্ছা, দেন তারপরে হলো রিভার্স এসটিআর আর ইভি, রিভার্স ফাংশনের মধ্যে কোনো স্ট্রিং দিলে সেটা প্রিন্ট করলে সেটা উল্টা আকারে প্রিন্ট হবে। এই যে উল্টা আকারে, যে এর পুরোপুরি উল্টো আকারে প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে হলো এসটিআর পস, এসটিআর পস, এসটিআর পস কি করে, এই যে এখানে দেখেন দ্য এসটিআর পস ফাংশন সার্চেস ফর এ স্পেসিফিক টেক্সট উইথিন এ টেক্সট। আচ্ছা, একটা একটা এই ওয়ার্ড ফাংশনটা, সে ওয়ার্ড নামে কোনো এখানে কোনো আমাদের স্ট্রিং রয়েছে কিনা, মানে সে ওয়ার্ড রয়েছে কিনা সেটা খুঁজে বের করবে। যদি পাওয়া গেলে জিরো, না ওয়ান না পাওয়া গেলে, দেখেন এখানে কি বলছে, এসটিআর পস পজিশন, এই ওয়ার্ডের পজিশন কত, দেখেন 1 2 3 4 5 6 নাম্বার পজিশনে গিয়ে সেটা পেয়েছে, সেই জন্য এটা এসটিআর পস দিলে তার পজিশনটা সে বের করে নিল। ঠিক আছে, আচ্ছা, এসটিআর রিপ্লেস, রিপ্লেস করে ফেলবে। এই যে এসটিআর রিপ্লেস করবে কি কি, দেখেন এসটিআর রিপ্লেস ফাংশন রিপ্লেস সাম ক্যারেক্টার্স উইথ সাম আদার ক্যারেক্টার ইন স্ট্রিং। তাহলে এখানে দেখি এসটিআর রিপ্লেস কার সাথে, এখানে তিনটে স্ট্রিং রয়েছে। এটা যদি আমরা রান করি, এই যে হ্যালো ডলি হয়ে গেছে, দেখেন হ্যালো ওয়ার্ডের জায়গায় ওয়ালটা, এই যে ডলি, ডলিটা ওয়ালকে রিপ্লেস করেছে। এখানে যেটা দ্বারা রিপ্লেস করবো সেটা, এখানে যেটাকে রিপ্লেস করবো সেটা, এভাবে করে দিতে হবে। আচ্ছা, এগুলো খুবই সহজ। আচ্ছা, তারপরে এই তো এখন তারপরে হলো নাম্বার, পিএসপি নাম্বার ইন্টিজার, এগুলো মূলত আমরা এর আগেই দেখেছি যে এখানে যা তার যদি লিখে ভার নাম দিয়ে দিই তাহলে তার আমরা কি পাবো, তার ডাটা টাইপস পাবো। আর ফ্লোট, ফ্লোট কাকে বলছি, দশমিক সংখ্যাগুলোকে ফ্লোট, সেগুলোর আমরা এই যে ভার নাম দিলে, ইজ ফ্লোট দিলে সেটার কি দেখাবে, দেখেন এই যে ভুল বা ট্রু, এটা ইজ ফ্লোট, ফ্লোট মূলত চেক করে সেটা ফ্লোট কি না। ঠিক আছে, আবার এই যে এখানে ইজ ফ্লোট, ইজ ডাবল, এই যে এগুলো শর্টকাট অ্যালাইস অফ, বলতে অ্যালাইস বলতে শর্ট ফর্ম ইজ ফ্লোট। ঠিক আছে, এইগুলো এগুলো আমাদের চেক করবে সেটা ফ্লোট কিনা ডাবল কিনা। তারপরে এই তো এইগুলোই ছিল। ইজ নান, এই যে নান স্ট্যান্ড ফর নট এ নাম্বার, নান ইজ ইউজ ফর ইম্পসিবল ম্যাথমেটিক্যাল অপারেশন, পিএসপি হ্যাজ দ্য ফলোয়িং ফাংশন ভ্যালু, ফলোয়িং ফাংশন টু চেক ইফ এ ভ্যালু ইজ নট এ নাম্বার, একটা নাম্বার কিনা সেটা চেক করা যাবে এটা দ্বারা। ঠিক আছে, যে এটা নাম্বার কিনা। আচ্ছা, নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল স্ট্রিং, নিউমেরিক্যাল স্ট্রিং বলতে যে এখানে এটা একটা, এটা আমাদের কি, এটাকে ইজ এ নিউমেরিক, ইজ এ স্ট্রিং, এগুলো সব দেখেন আমরা যদি এখানে আউটপুটটা দেখি, আউটপুটে যে এটা কি একটা নিউমেরিক, হ্যাঁ একটা নিউমেরিক, এটা কি ইজ এ নিউমেরিক, এটাও নিউমেরিক, মানে এখানে যেহেতু লুজ টাইপ, এটা আমি যতই আমার ডাবল কোটেশনের মধ্যে দিই না কেন এটা কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে, ইন্টিজার হিসেবেই নেবে। তারপরে এটা যে এখানে কি, এটাও নিউমেরিক কারণ সংখ্যা আছে, কিন্তু এটা নিউমেরিক না, ইজ নিউমেরিক, এটা নিউমেরিক না। ঠিক আছে, এই জন্য ফলস দেখাচ্ছে, কারণ এটা আমাদের দেখতেই পাচ্ছি স্ট্রিং, তাহলে এটা এখানে বলে দিতে দিচ্ছি না যে এটা আমাদের কি টাইপের সামনে, তারপরও কিন্তু সে এখান থেকে খুঁজে বের করে নেয় যে ভ্যালুটা আসলে কি। এটা সি প্লাস প্লাস এ বা সিতে কিন্তু এরকম হয় না, আমাদের ডেটা টাইপ সামনে বলে দিতে হয়। আচ্ছা, পিএসপি কনস্ট্যান্টস গুলো দেখি। পিএসপি কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট করতে গেলে ডিফাইন ফাংশনটা ব্যবহার করব। ডিফাইন ফাংশন ব্যবহার করলে ডিফাইন গ্রেটিং, গ্রেটিং এর মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখন যে দিয়ে দিলাম এই পুরো স্ট্রিংটা, তাহলে আমাদের এখানে ইকো, গ্রেটিংস যদি ইকো করি তাহলে আমরা পাবো কি, এই যে ওয়েলকাম টু W3 স্কুল। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে এটার মধ্যে গ্রিটিং ট্রু দিয়েছি, এটাও দিতে পারি। পিএসপি কনস্ট্যান্ট অ্যারে, এই অ্যারে করে মানে অ্যারেতে যেরকম ভ্যালু রাখে সেরকম করে দিতে পারি, কারের মধ্যে দিতে পারি যে আলফা রোমিও, বিডাব্লিউ, বিএমডাব্লিউ, টয়োটা,
এখানে যদি এখন কার জিরো প্রিন্ট করে তাহলে এটা অ্যারের মতোই আর কি, তাহলে আমাদের জিরোটা প্রিন্ট করবে। এই যে যে আলফা রোমিও প্রথম এলিমেন্টটা প্রিন্ট করলো, তারপরে হলো যে কনস্ট্যান্ট গ্লোবাল আকারে এখানে উপরে প্রথমে ডিফাইন করে দিতে পারে যে গ্রিটিং ওয়েলকাম টু W3 স্কুল, এখানে যে কোনো ফাংশনে এখন এটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডেটা টাইপ, স্ট্রিং এন্ড নাম্বার, কনস্ট্যান্ট, এগুলো সব ডেটা টাইপসের মধ্যে পড়ে। তাই আমি একটি টিউটোরিয়ালে আলোচনা করার চেষ্টা করলাম যে আমরা ডেটা টাইপস বলতে কি ধরনের ডেটা নিয়ে কাজ করবো, সেটা আমাদের কোনো ফ্র্যাকশন নাম্বার, না আমাদের পূর্ণ সংখ্যা, না কোনো ক্যারেক্টার, না কোনো ক্যারেক্টারের কালেকশন স্ট্রিং, এইগুলো আমরা লেন্থ বের করতে পারতেছি, রিভার্স করতে পারতেছি, সেটা টেস্ট করতে পারতেছি কোনো নাম্বার কিনা। এই তো তার মধ্যে অবজেক্ট টাইপটা ছিল যে সেটা অবজেক্ট আর ক্লাসের ধারণা তো আপনাদেরকে বললামই, এটা আমি ওভারভিউ যখন আলোচনা করবো সেখানে আমরা বিস্তারিত শিখবো যে অবজেক্ট আর ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা যারা লারাভেল দিয়ে পরবর্তীতে প্রোগ্রাম করবেন সেখানেও কাজে লাগবে। তো আজকে পর্যন্ত সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।